খেলো ইন্ডিয়া স্কিমে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতা এবং রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে শুক্রবার বাধারঘাটে দশরথদ্বীপ কমপ্লেক্সে বিশ্বমানের সিনথেটিক টার্ফ হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিমি মজুমদার, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ ক্রীড়া এবং যুব দপ্তরের বরিষ্ঠ কর্মকর্তারা। 5.5 কোটি টাকা ব্যয় করে নির্মিত হবে অত্যাধুনিক এই হকি টার্ফ। রাজ্যের খেলাধুলার বিকাশে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, আধুনিক এই মাঠ নির্মাণ সম্পূর্ণ হলে রাজ্যের হকি খেলায় এক নতুন যুগের সূচনা হবে আর নতুন হকি খেলোয়াড়দের প্রজন্ম উঠে আসবে। কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয়ের মাধ্যমে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে সামগ্রিক তার দপ্তরের বিভিন্ন প্রচেষ্টার কথা নিজের ভাষণে তুলে ধরেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে আমি একটা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা কি, সেই স্বপ্নটা হচ্ছে আমার রাজ্যে, আমার শহরে আগরতলায় আগামী দিনে আমরা ন্যাশনাল গেমস আমরা আয়োজন করব, সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এবং ন্যাশনাল গেমসকে যদি আমরা করতে চাই, তবে আমাদের পরিকাঠামোগত উন্নয়ন যদি আমরা না পারি ফুটবলের ক্ষেত্রে, অ্যাথলেটিক্সের ক্ষেত্রে, সুইমিংয়ের ক্ষেত্রে, হকির ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তুলে আনতে পারবো না, জাতীয় স্তরে পৌঁছতে পারবো না। তাই স্বপ্ন দেখতে হবে, যেটা আব্দুল কালাম বলেছিলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, যে স্বপ্ন দেখো, এটা স্বপ্ন নয় তুমি যেটা রাত্রিবেলা দেখো, এটা হচ্ছে স্বপ্ন যা তোমাকে রাত্রে ঘুমোতে দেয় না। আমাকে রাত্রে আমি ঘুমের মধ্যে দেখি সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আমাকে ঘুমোতে দেবে না, প্রতিনিয়ত আমাকে জাগ্রত করে রাখবে। কি করে আমার স্বপ্নকে বাস্তবায়িত করা যায়? খেলার প্রতি আকৃষ্ট করতে হবে, খেলার দিকে তাদের চোখ বাড়াতে হবে, তাদের শারীরিক যেমন বিকাশ ঘটবে, মানসিক যেমন বিকাশ ঘটবে, ঠিক তেমনি আমাদের রাজ্য সরকারের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ অভিযান, তাতে আমরা সফলতা আনতে পারবো, আমরা বাস্তবায়িত করতে পারবো। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রসঙ্গ নিজের বক্তব্যে উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানান, একাগ্রতা এবং নিবিড় মনঃসংযোগের মাধ্যমেই ক্রীড়াক্ষেত্রে সাফল্য সম্ভব। উল্লেখ রাজ্যে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে রাজ্যের মাঠে আবার ফিরে এসেছে মাঠ ভর্তি আগ্রহী ক্রীড়া প্রেমিক দর্শকরা। পাশাপাশি প্লেয়ারদের স্বার্থেও বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচি রূপায়ণ করেছে রাজ্যের ক্রীড়া ও যুব দপ্তর। সম্প্রতি উমাকান্ত মাঠকেও সাজিয়ে তোলা হয়েছে নতুন আধুনিক রূপ দিয়ে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।